আচ্ছা, ক্যারিয়ার লিডে সবাইকে স্বাগত জানাই। তো সিনোনিম প্লাস অ্যান্টোনিমের ক্লাস এটা। সিনোনিম প্লাস অ্যান্টোনিমের ক্লাস, ঠিক আছে? তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো পরপর পেতে থাকলে তোমাদের সুবিধে হবে। সো তোমরা দেখে রাখো, হেল্প হবে তোমাদের। আচ্ছা, প্রথম প্রশ্ন আজকে শুরু করি। আচ্ছা, তাহলে হচ্ছে যে প্রথম প্রশ্ন আজকে আমরা দেখিনি কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাডভোকেট, অ্যাডভোকেট তো এটা মানে হচ্ছে কি, মানে সপক্ষে বলা কারুর। তো এর সিনোনিম আমরা কি বলতে পারি? সাপোর্ট করা। আর অ্যান্টোনিম কি বলতে পারি? অ্যান্টোনিম বলতে পারি অপোজ। ঠিক আছে, আর এটা হচ্ছে সিনোনিম। তো এরপরে আমরা যাই পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আমরা সিনোনিম লিখে রাখি, আর এখানটা আমরা অ্যান্টোনিম লিখে রাখি, আর এইখানে ওয়ার্ডটা থাকুক। ওকে, তাহলে পরের প্রশ্ন যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে অ্যামিটি, অ্যামিটি মানে হচ্ছে কি হতো? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ অপোজিট কি হবে? এনমিটি। 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হচ্ছে কি এখানে? বেসিক্যালি ক্লাইম্ব। আর অ্যাসেন্ট অপোজিট কি হবে? ডিসেন্ট। 4 নম্বর প্রশ্নে আসি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে একমি, ACME, একমি, তাহলে এর সিনোনিম কি হবে? সিনোনিম হবে অ্যাপেক্স, মানে হচ্ছে এখানে একই মানে হচ্ছে চূড়া। তাহলে অ্যান্টোনিম কী হবে? নদীর, NADIR। 5 নম্বর প্রশ্নে আসি, 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্যালামিটি, CALAMITY, ক্যালামিটি মানে হচ্ছে কি? ডিজাস্টার। অপোজিট কী হবে? ব্লেসিং। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাওস, ক্যাওসের সিনোনিম কি হবে? মেস, বলে না মেসি থিংস। আর অ্যান্টোনিম হচ্ছে কি? অর্ডার। 7 নম্বর প্রশ্নে আসি, 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে কমপ্লাই, কমপ্লাই মানে হচ্ছে কি? মেনে চলা, বা কি হবে? ওবে। আর অপোজিটে কি হবে? রেজিস্ট। 8 নম্বর প্রশ্ন আসি, 8 নম্বর প্রশ্ন হচ্ছে কনসার্ন, তাহলে কী হবে? সিনোনিম হচ্ছে অ্যাংজাইটি, অ্যান্টোনিম হচ্ছে ইনডিফারেন্স। ন নম্বর প্রশ্ন হচ্ছে কনভিক্ট, কনভিক্ট মানে হচ্ছে কি? গিলটি। ওকে, আর এখানে কি হবে? ইনোসেন্ট। ঠিক আছে, অ্যান্টোনিম সিনোনিমটা চলছে। আচ্ছা, 10 নম্বরে যাই আমরা, 10 নম্বর হচ্ছে কি? ক্রুয়েল, ক্রুয়েল তো এখানে কি হবে? ক্রুয়েলের ব্রুটাল, অ্যান্টোনিম কি হবে? বেনিভোলেন্ট। 11তে আসি, 11টা হচ্ছে যে ডিনাই, কি হবে? রিফিউট। আচ্ছা, এখানে হচ্ছে কি? কনফার্ম। 12 নম্বর প্রশ্নে আসি, 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে এসেন্সিয়াল,
তার কি হবে নেসেসারি। আর এখানে হচ্ছে কি আনইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন আছে, 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্সপোজ, এক্সপোজ মানে হচ্ছে কি ডিসক্লোজ, ডিসক্লোজ ঠিক আছে। এখানে কি হবে, এখানে হচ্ছে হাইট। ফ্যামিলিয়ার এখানে কি হচ্ছে যে ওয়েল নোন, আর অপোজিট কি হবে, অপোজিট হবে রেয়ার বা অ্যান্টোনিম রেয়ার বলছি আমরা বেসিক্যালি। তাহলে এখানে ফিউটাইল কি হবে, ফিউটাইল, ফিউটাইল মানে হচ্ছে ভেন, এখানে মানে ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ ছিল আর কি, এখানে সাকসেসফুল হবে। 16 নম্বর প্রশ্ন আসি, 16 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে যে তোমার এখানে হ্যাজার ঠিক আছে, এইচ এ জেড আর ডি হ্যাজার, হ্যাজার এখানে কি হবে ডেঞ্জার DNGER, আর এখানে হবে কি সেফটি। 17 নম্বর প্রশ্ন আসি, 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে হিন্ডার, HINDER হিন্ডার, এখানে কি হবে হ্যাম্পার, এখানে কি হবে এক্সপিডেট, পিডাইট। 18 নম্বর প্রশ্ন আসি, 18 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইক, ইগনোবেল, ইগনোবেল, IGNOBLE ইগনোবেল, তাহলে কী হবে ডিসপিকেবল, ডিসপিকেবল। আর এখানে কী হবে, এখানে হবে লটাবল। 19 নম্বর প্রশ্ন আসি, 19 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রে যে 19 হচ্ছে জলে, 19 হচ্ছে জলে, সেটাকে আমরা কী বলতে পারি JOLLY, জলি মানে হচ্ছে এখানে বেসিক্যালি জোকান্ড, গ্রেপ। 20 হচ্ছে যে ল্যাভিস, ল্যাভিস এখানে কি হবে, ল্যাভিস থেকে আমি পাবো হচ্ছে এক্সট্রা ভ্যাগেন্ট, এক্সট্রা ভ্যাগেন্ট। ল্যাভেন মানে কিছু মানে অমিত ভাই আর কি বেসিক্যালি, এখানে কি হবে থ্রিপটি। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর হচ্ছে ম্যালিস, ম্যালিস কি হবে স্পাইট, বেনিভোলেন্স, ম্যালিস ম্যালিস কি বলতো ইচ্ছা বিচ্ছা এরকম টাইপের বিষয় আর কি, সেই অর্থে বলতে পারি আমরা। তারপর হচ্ছে প্যাসিফিক, এখান থেকে কী হবে কাম, শান্ত, কি হবে এজিটেটেড, মানে অ্যান্টোনিমের কথা বলছি আমরা। ওকে, তারপর কী আছে প্রিসাইজ, প্রিসাইজে কী হবে এক্সাক্ট, অ্যান্টোনিম কী হবে ভক। 24 নম্বর আসি আমরা, 24 পিউরিফাই, পিউরিফাই মানে হচ্ছে কী বলতো পিওর এরকম টাইপের বলতে পারো, তো এর অপোজিট কী হবে পলিউড বলা যেতে পারে। 25 নম্বরে আমরা আসি, 25 নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রে র্যাস, রেকলেস, এখানে হবে অ্যান্টনি হবে প্রুডেন্ট। 25টা হয়ে গেল আমাদের। 26 নম্বরে আসি আমরা, 26 নম্বরে হচ্ছে যে স্ক্যান্ডেল, স্ক্যান্ডেল, স্ক্যান্ডেল মানে হচ্ছে কলঙ্ক, তাহলে এখানে ডিসগ্রেস হবে, অ্যান্টোনিম কী হবে এস্টিম। 27 হচ্ছে স্কর্ন, স্কর্ন হচ্ছে ডিসপাইস, অ্যান্টোনিম হবে অ্যাডমায়ার। 28 স্লাম্প, সিনোনিম হচ্ছে কি ডিপ, এখানে কী হবে রাইজ, অ্যান্টোনিমটা। 29 স্ট্যাটিক,
স্ট্যাগনেট বা নিশ্চল যেটাকে বলছি আমরা এখানে, মুভিং। তিরিশ, তিরিশ নম্বর হচ্ছে সুইফট, চটপটে, মানে হচ্ছে কি হাস্তি, এখানে কি হবে স্লাগিশ হবে, স্লাগিশ। 31 নম্বর প্রশ্ন আসি আমরা, তো হচ্ছে কি ভিগোর, ভিগোর মানে হচ্ছে জীবন শক্তি, তো সেখান থেকে সিনোনিম কি হচ্ছে ভাইব, আর অ্যান্টোনিম হবে লেথার্জি। 32-তে রয়েছে ভাইটাল মানে প্রাণবন্ত, সেখান থেকে হবে কি সিনোনিম হবে কি লাইভলি, আর অ্যান্টোনিম হবে কি লেথার্জিক। তারপরে 33-এ রয়েছে যে ওয়েভার, ওয়েভার মানে দুটার না, সেখানে কী হবে ভ্যাকিলেট মানে হচ্ছে যেটা সিনোনিম, অ্যান্টোনিমে কী হবে বি ডিটারমাইন্ড। 34-এ কী রয়েছে ট্রুস, ট্রুস মানে হচ্ছে কি যুদ্ধ বিরতি, সেখানে সিনোনিম কী হবে সিজ ফায়ার, যেটা বলে না সিজ ফায়ার, আর তোমার সেখানে ইয়ে কী হবে অ্যান্টোনিম কী হবে অ্যান্টোনিম ওয়্যার। তারপরে হচ্ছে কি অ্যাবের, অ্যাবের মানে হচ্ছে কামানো, তার সেখান থেকে হবে কি সিনোনিম হবে রিডিউস, তারপরে হচ্ছে কমানো সেখান থেকে রিডিউস হবে, আর এখানে এনহ্যান্স। আর 36 কী রয়েছে অ্যাবস্ট্র্যাক্ট, অ্যাবস্ট্র্যাক্ট মানে হচ্ছে অযৌক্তিক, সেখান থেকে কী হবে আনরিজনেবল, আর সেন্সেবল হচ্ছে অ্যান্টোনিম, অ্যানোনিম মানে জ্বালাতন করা, তাহলে জ্বালাতন। এবার সেখান থেকে কী হবে সিনোনিম হচ্ছে ডিস্টার্ব, এবং অ্যান্টোনিম হবে প্লিজ, তারপর হচ্ছে অ্যাভার মানে নিষেধ হয়ে বলা, এবং সেখান থেকে সিনোনিমে আসবে অ্যাসার্ট, এবং হচ্ছে অ্যান্টোনিম দিনে ডিনাই। অ্যাসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করা, সেখান থেকে হেল্প মানে হচ্ছে সিনোনিম আসবে, এবং হচ্ছে অ্যান্টোনিমে অপোজ। ব্লাম মানে হচ্ছে নিন্দনীয়, এটা হচ্ছে সিনোনিম, সিনোনিম কী হবে গিল্টি, আর হচ্ছে অ্যান্টোনিম হবে স্পটলেস। ওকে, 41-এ আসি, 41 রয়েছে যে বোস্ট, বোস্ট মানে হচ্ছে বেসিক্যালি দম্ভ আর কি, এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে, শো অফ, আর বি অ্যাসেম্ড, বি অ্যাসেম্ড আহমড। 42-তে আসি, 42 কে রয়েছে আমাদের এখানে, প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা খেয়াল করে ভালো করে দেখবে এবং ভালোভাবে পড়বে, ঠিক আছে, সব কিছু দেখবে, দেখলে তোমাদের হেল্প হবে প্রচুর। কপিয়াস, কপিয়াস মানে হচ্ছে, কপিয়াস যদি বলা হয় কপিয়াস মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে, প্লেন্টিফুল। এবং এখান থেকে অ্যান্টোনিম হচ্ছে স্কিম্পি। 43 ডাস্টার, কাপুরুষ, কাওয়ার্ড সিনোনিম, অ্যান্টোনিম কী হবে ব্রেভ, ব্রেভ আসবে। 44, 44 কী হবে ডিটার, বাধা দেওয়া, প্রিভেন্ট, অ্যান্টোনিম কী হবে অ্যাসিস্ট। 45 কী হবে ডিসকর্ড, ডিসকর্ড মানে হচ্ছে বেসুর আর কি ব্যাপার, ক্যাকোফোনি, অ্যান্টোনিম কী হবে, অ্যান্টোনিম হবে কনসোনেন্স। 46-এ কী রয়েছে, 46-এ রয়েছে হচ্ছে যে ডিসেন্ট, SSENT, ডিসেন্ট মানে হচ্ছে মতভেদ, মতামত আলাদা আলাদা আর কি, কেউ মানছে না কাউকে, ঠিক আছে, অ্যাগ্রি হতে পারে না, ডিসএগ্রি, আর এখান থেকে হবে অ্যান্টোনিম হবে এগ্রি হবে। 47-এ আসি আমরা, ঠিক আছে, 47-এ কী রয়েছে, 47-এ রয়েছে হচ্ছে যে বেসিক্যালি আইআরই, আয়ার, সেখান থেকে কী আসবে, সেখান থেকে হবে অ্যাঙ্গার মানে হচ্ছে, আর মানে হচ্ছে ক্রোধ আসবে, সেখান থেকে অ্যাঙ্গার, আর এখানে হবে কী হবে অ্যান্টোনিম হবে গুডউইল, ঠিক আছে। 48 কী রয়েছে, 48-এ রয়েছে হচ্ছে আমাদের কাছে যে তোমার হচ্ছে ম্যাগনিফাই, ম্যাগনিফাই মানে প্রশংসা করা, সেখান থেকে হবে কি এন এং, আচ্ছা এটা এরকম করে দাও, এটা আমার মনে হয় যে তোমার এটা চেঞ্জ করা উচিত, অ্যাম্পলিফাই বলতে পারি, অ্যাম্পলিফাই, এবং হচ্ছে যে অ্যান্টোনিম কী হবে রিডিউস বলতে পারি। 49-এ কী রয়েছে, 49-এ রয়েছে মেন্টার, মেন্টার মানে হচ্ছে কি পরামর্শদাতা যেটা রয়েছে, সেখান থেকে সিনোনিম কী হবে গাইড, অ্যান্টোনিম কী, অ্যান্টোনিমটা এখানে তুমি বলতে পারো যে মোটামুটি তাহলে কী হবে BGINNER, বিগিনার, ঠিক আছে, মানে গাইডের কথা আসছিল, তো সেখান থেকে বিগিনার মানে সে তো আর গাইড করতে পারছে না বেসিক্যালি। তাহলে 50-তে আসি, 50 কী রয়েছে, 50 হচ্ছে এখানে বেসিক্যালি যে অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হচ্ছে এখানে যে বেসিক্যালি আশাবাদী, যদি বলা হয় আশাবাদী, সেখান থেকে কী হবে হোপফুল বলা যেতে পারে, এবং অ্যান্টোনিম কী বলা যেতে পারে সাপোর্ট, ঠিক আছে। 51-এ আসি আমরা, তো হচ্ছে কি অডাসিটি, অডাসিটি মানে এখানে বলা যেতে পারে হচ্ছে কি
কারেজ, CORAGE, কারেজ, সাহস রয়েছে এখানে। অপোজিট কী হবে? কাওয়ারডাইস। 52-তে আসি আমরা, 52-তে আমরা কী দেখছি যে ব্যারিয়ার, ব্যারিয়ার মানে হচ্ছে কি, যেটা কোনো আটকে দেওয়া ব্যাপার আছে, অবস্টাকল, অবস্টাকল বলতে পারি। তাহলে এখানে লিঙ্ক 53-তে আসি আমরা, 53 হচ্ছে যে বোল্ড, তাহলে অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস। সেখান থেকে বলা যেতে পারে যে যে টিমিট, মানে সে ভীতু বা এরকম টাইপের বলা যেতে পারে। ওকে, পরের প্রশ্ন আসি আমরা, পরের প্রশ্ন হচ্ছে আমাদের সিমেন্ট, সিমেন্ট হচ্ছে কি যে মর্টার, মানে মোটামুটিভাবে জমাট বাঁধা এরকম ব্যাপার আর কি। ডিসইন্টিগ্রেট, সবাই আলাদা, ঠিক আছে, ডিসইন্টিগ্রেট। 55-এ আসি, চিপ, চিপ কী হবে? চিপ হচ্ছে মানে এখানে সিনোনিম লিখছি আমি, হ্যাঁ, ইনএক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। আর এখানে কী হবে? আনরিজনেবল। 56-এ আসি আমরা, 56 কী রয়েছে? 56 হচ্ছে যে কম্প্রেস, কম্প্রেস মানে সেখানে হবে কি শ্রিঙ্ক, মানে সংকুচিত বেসিক্যালি বিষয় আছে। তাহলে সেখানে কী হবে অপোজিটে? অ্যাম্পলিফাই আসবে, অ্যান্টোনিমে আসবে। 57-তে কী রয়েছে? কনসেন্ট, CONSENT, ঠিক আছে। কনসেন্ট মানে এখানে কী বলা যেতে পারে যে এগ্রি করা, বেসিক্যালি এগ্রি, তোমার কনসেন্টে যদি কোনো কিছু করছে। তাহলে এখানে বলে দিতে পারে ডিসএগ্রি, ডিসএগ্রি করে দাও, কাজ হয়ে যাবে। 58 নম্বর প্রশ্নে আসি আমরা, 58 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডেমোলিশ, ডেমোলিশ এখানে কী হবে? রুইন, ঠিক আছে। আর এখানে কী হবে? রিপেয়ার, ডেমোলিশ মানে ভেঙে দেওয়া বেসিক্যালি। 59-এ আসছি, 59-এ কী রয়েছে? 59-এ রয়েছে হচ্ছে যে এনরমাস, ঠিক আছে, এনরমাস, এনরমাস এখানে কী হবে? মানে হচ্ছে ম্যামথ, MAMMOTH, ম্যামথ, বিশাল আর কি। নেগলিজেবল, নেগলিজেবল। 60-তে আসি আমরা, 60 কী হবে? 60 হবে হচ্ছে ফ্র্যান্টিক, FRANTIC, ফ্র্যান্টিক। এখানে কী হবে? ভায়োলেন্ট। এখানে কী হবে? জেন্টল, ঠিক আছে। তাহলে গ্যাদার মানে কী হবে? এখানে গ্যাদার মানে হচ্ছে কভারেজ, জড়ো হয় বেসিক্যালি, এখানে বুঝলো গ্যাদার। ডিসপার্স হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্টোনিমে। 62-তে রয়েছে ক্লুম, থেকে কী হবে? মানে ডার্কনেস টাইপের রয়েছে, অন্ধকার, এইখানে ডিলাইট। গ্লোরি কী হবে? রেনন, এবং হচ্ছে সেম, গ্লোরি অপরটিকে সেম হবে, লজ্জা। গর্জিয়াস কী হবে? ম্যাগনিফিসেন্ট, তো সেটা অপোজিট কী হবে? ডাল হবে। 65-এ গ্রেসিয়াস রয়েছে, মানে হচ্ছে বেনিফিসেন্ট, এবং অপোজিটে কী হবে? রুড হবে, অ্যান্টোনিম বলছি। হ্যাম্পার কী হবে? হ্যাম্পারের সিনোনিম হচ্ছে প্রিভেন্ট, হ্যাঁ, আটকে দেওয়া বেসিক্যালি। প্রমোট, তার অপোজিটে কী হবে? প্রমোট। হ্যারাস কী হবে? মলেস্ট, মানে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমে অ্যাসিস্ট। হাম্বেল কী হবে? অ্যান্টোনিম হচ্ছে, সিনোনিম হচ্ছে টিমিট, আর অ্যান্টোনিম হচ্ছে কি? প্রাউড, গর্ব, গর্বিত। ইম্পার্সিয়াল কী হবে? আনবায়াসড, মানে সিনোনিম হবে, মানে কারো উপর নিরপেক্ষ আর কি। আর বায়াসড মানে হচ্ছে বায়াসড, এখানে অ্যান্টোনিম হবে। জোভিয়াল কী হবে? চেয়ারফুল, মানে এটা হয় না যে খুশি খুশি, হাসি খুশি বেসিক্যালি, যেটা আনন্দ ফুর্তিতে থাকা, এটা হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম কী হবে? সোলেম, ঠিক আছে। 71 আসি আমরা, 80-টা থাকবে আমাদের কাছে, 80-টা দিয়ে আমি এটাকে শেষ করব, এবং এর সেকেন্ড পার্টটা আমরা করে দেবো। ল্যাক, ল্যাক্স মানে এখানে কী হবে? কেয়ারলেস, কেয়ারলেস, কোনো কিছু ভাই নেই তার। আর এখানে কী হবে? ফার্ম। 72-তে আসি, 72-তে হচ্ছে লুসিড, লুসিড মানে কী হবে এখানে? তোমার হচ্ছে সাউন্ড, SOUND, সাউন্ড। আর অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে এখানে হিডেন, লুকায়িত বা লুকানো রয়েছে। 73-তে আমরা আসি, 73 হচ্ছে যে হ্যাঁ, বেসিক্যালি এই প্রশ্নটা আমরা করতে পারি, জেনুইন, জেনুইন কী হবে? ফ্যাকচুয়াল বা অ্যাবসোলিউট। আর অপোজিটে কী হবে? স্পিউরিয়াস। 74-এ আমরা দেখি, 74 আমাদেরকে বলছে যেটা যে এসেন্ট্রিক, ECCENTRIC, এসেন্ট্রিক মানে হচ্ছে অ্যাবনর্ম্যাল,
মানে স্বাভাবিক নয় বেসিক্যালি, এখানে কি হবে ন্যাচারাল। 75-এ আসি, 75 হচ্ছে ডিরাইড, টন্ট করা কাউকে, আর এখানে কি হবে ইন্সপায়ার করা, অ্যান্টোনিম। 76-এ আমরা কি দেখতে পারি, 76-এ হচ্ছে যে কন্ডেম, কন্ডেম সেটা সিনোনিম কি হবে চাইট, আর এটা কি হবে অ্যাপ্রুভ, ঠিক আছে। 77-এ দেখি আমরা, 77-এ হচ্ছে যে ক্লাসিক, ক্লাসিক কি হবে টিপিক্যাল, আর এটা কি হবে আনইউজুয়াল, অ্যান্টোনিমে। 78-এ আসি আমরা, 78 হচ্ছে কার্নাল, CARNAL, কার্নাল মানে হচ্ছে আর্থলি, আর অপর এটা কি হবে স্পিরিচুয়াল, এটা আধ্যাত্মিক ব্যাপার হচ্ছে। 79-এ আমরা চলে আসি, 79 আর একটা করে আমরা এই পার্টটা শেষ করবো, মানে সেকেন্ড পার্ট দেবো, আবার একটা পার্টে তো সব দেওয়া যায় না, সেকেন্ড পার্টে আমাদেরকে আসতে হবে সিম্প্যাথি। সিম্প্যাথি মানে এখানে হবে বেসিক্যালি যে হারমোনির, আমাদের বলতে পারি হারমোনি, আর অপোজিটটা কী বলা যেতে পারে ডিসকর্ড, ঠিক আছে। 80-তে আমরা আসি, 80 আছে আমাদের কাছে যে টাইরো, মানে কি বিগিনার, অপোজিট কী হবে প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট। ওকে, তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করতে থাকো, তোমরা এইভাবে ভিডিওগুলো পরপর পেতে থাকবে। আর 80-র পরে আমি পরের পার্টটায় আশা করবো যে 40-50টা মতো দিয়ে দেওয়ার, অ্যান্টোনিম প্লাস সিনোনিম দিয়ে, তাহলে তোমাদের এই জিনিসগুলো হেল্প হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা একটু স্লো করে দেখে নিও সবাই, যেখানে প্রবলেম হবে আমাকে জানিও। এরকম অনেক রয়েছে সিনোনিম অ্যান্টোনিম দিতে গেলে, তো এইভাবে অনেক থাকে, 500-600 অনেক উপরে থাকে, তো আমি চেষ্টা করছি সেখানে যদি তোমাদেরকে অ্যাটলিস্ট 130টাও যদি আমি তোমাদের দিয়ে দিতে পারি, করিয়ে দিতে পারি, সেটা হলেও তোমাদের কিছু তো অন্তত মনে থেকে যাবে, আই থিঙ্ক তোমাদের হেল্পও হবে, যে কোনো পরীক্ষার জন্য এটা হেল্প লাগবে, আর বেসিক্যালি MTS এর জন্যই বেসিক্যালি এটা দেখানো হচ্ছে, ঠিক আছে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।